সেই প্রাইসটাই দেব যেটা আমি ফেস্টিভ সিজনে দেবে। হ্যাঁ, দইও রাখছি, কাপ দই তো আসছেই। এবার কাপ দইয়ে আমরা 200 গ্রামের টক দইও আনছি, এই দুটো প্রোডাক্টই আসছে। হ্যাঁ, ভাগীরথীতেই তৈরি হবে। কাপ দই 100 গ্রামের তো সাড়া খুব ভালোই পাবো, কারণ ওটা আপনার বেভারেজ হিসেবে ট্রিট করা হবে। এবং অনেক জায়গায় এই সিজনে অনেকে রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাওয়ার বদলে দই খাওয়াটা বেশি প্রেফার করবে, আমরা এক্সপেক্ট করছি। এবং আমরা কোয়ালিটির ওপরে সাংঘাতিকভাবে জোর দিচ্ছি, যাতে কোয়ালিটি কোনোভাবে ডেটোরিয়েট না হয় এবং কাস্টমারদের কাছে আমরা যাতে খুব ভালোভাবে গ্রহণযোগ্য করতে পারি নিজেদের প্রোডাক্টটাকে। আজকে ফ্রি স্যাম্পল কোথাও দিয়েছেন? আজকে আমরা এই কালীবাড়ির ওখানে ফ্রি স্যাম্পল সকাল 8টা থেকে দেওয়া হচ্ছে, 10টা অবধি দেওয়া হবে। এখন আমাদের দিয়ে রিটার্ন আসছে এবং আমরা প্রত্যেক যাদের দেওয়া হয়েছে তাদের নাম এবং টেলিফোন নাম্বার আমরা নিয়েছি এবং তাদের ফিডব্যাক নেব আগামী 20 দিন ধরে, যে কোনো প্যাকেটের ডিজাইনে মডিফিকেশন দরকার, কি কোয়ালিটিতে মডিফিকেশন দরকার, এবং অ্যাকর্ডিংলি আমরা সেই অনুযায়ী ওটাকে কাস্টমারদের কাছে আফটার 20-25 ডেজ আমরা ডিস্ট্রিবিউট করব। অলরেডি আমাদের ডিস্ট্রিবিউটর সার্ভে হয়ে গেছে, আমরা ডিস্ট্রিবিউটর সব ডকুমেন্ট রিসিভ করে নিয়েছি। আমরা অলরেডি কলকাতা এবং হাওড়ার জন্য এসি ভেহিকেল আমরা অর্ডারও করে দিয়েছি, যে ট্রান্সপোর্টারের কাছ থেকে নেওয়া হবে। তো সেই কারণে আমরা যেহেতু কলকাতার মার্কেটটা এবার এন্ট্রি নেব, সেই কারণে আমরা কোয়ালিটিটার উপরে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি, যাতে কোনোভাবে কোয়ালিটিতে স্যাক্রিফাইস যাতে না করা যায়, সেই জায়গাটার উপরে আমরা নজর দিচ্ছি। আজকে 300 পিস করে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু নিয়ে এসো। আপনার একটা অন্য